গাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। চার একটা ইন্ডিয়ান ফুটবল আপডেট ভিডিও, বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, তবে তার আগে তোমাদের চেকআপটা করতে হবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। কি ভাবছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটসগুলোতে। প্রথমেই চলে আসছি একটা বেশ বড় ট্রান্সফারের ব্যাপারে। জামশেদপুর এফসি একটা চমক দিয়েছে, তারা ডিরেক্ট স্কটল্যান্ডের ওয়ান অফ দি বেস্ট ক্লাব রেঞ্জার্স এফসি থেকে একটি প্লেয়ারকে সই করিয়েছে তাদের টিমে। প্লেয়ারটির নাম হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বেশ একজন হাই প্রোফাইল প্লেয়ার, এর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন খেলেছেন, ব্রিংহাম সিটি, কার্ডিফ সিটির মতো ক্লাবে তাকে দীর্ঘদিন খেলতে দেখা গেছে, এবং তিনি লাস্ট যে ক্লাবটায় খেলেছেন সেটা হচ্ছে স্কটল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব রেঞ্জার্স এফসিতে। তো সেই রেঞ্জার্স এফসির একজন প্লেয়ারকে সই করালো জামশেদপুর এফসি, এটা কিন্তু একদম কনফার্ম আপডেট। জামশেদপুর এফসির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে এই আপডেটটা কিন্তু আজকেই অফিসিয়ালি ডিসক্লোজ করা হয়েছে। তো বুঝতেই পারছো এটা কিন্তু একটা বিশাল বড় ট্রান্সফার। আইএসএল এর ইতিহাসে এরকম ইউরোপিয়ান কোনো একটা টপ লেভেলের ক্লাব থেকে ডিরেক্ট কোনো প্লেয়ার খেলতে আসছে সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো এটা নিঃসন্দেহে এবারের আইএসএল এর অন্যতম একটা বড় চমক এমনটা বলাই যায়। তো এবার দেখা যাক এই প্লেয়ারটা জামশেদপুর এফসির হয়ে এবারের আইএসএল এ কিরকম পারফর্ম করেন, সেই দিকেই আমাদের নজর থাকবে। তো এরপরে আমি চলে আসছি মোহনবাগানের আপডেটে। তো তোমরা জানোই আজকের দুপুর তিনটের সময় মোহনবাগান তাঁবুর সামনে মোহনবাগান সমর্থকদের একটা বিক্ষোভ কর্মসূচি ছিল। কারণটা কি সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, যেটা নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, বলা যায় প্রতিবাদ জানিয়েছিলাম উৎসব পারেকবাবুর একটি ভীষণ বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। কিন্তু দীর্ঘদিন ধরেই মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা ক্ষোভের জন্ম নিয়েছিল, তো সেটা বলা যায় আজকের প্রায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মোহনবাগান সমর্থক কিন্তু আজকের মোহনবাগান তাঁবুর সামনে বিক্ষোভ দেখায়। গোষ্ঠপাল সরণী থেকে মোহনবাগান তাঁবু পর্যন্ত একটা দীর্ঘ পথ কিন্তু মোহনবাগান সমর্থকদের দখলে ছিল আজকের, এবং পুলিশকেও কিন্তু আজকের এই ভিড়টা সামলাতে একসময় হিমশিম খেতে হয়। একসময় পুলিশ মোহনবাগান তাঁবুর সামনে ব্যারিকেড পর্যন্ত দিতে বাধ্য হয়। তো দেখো সত্যি বলতে কি উৎসববাবুর ওই মোহনবাগানের ইতিহাস না জেনে কথা বলা, যেটা খুব স্বাভাবিকভাবেই ওনার বিকৃত মস্তিষ্কের একটা প্রজ্বলন্ত উদাহরণ বলা যায়। তো তারপরে কিন্তু এখনো পর্যন্ত এটিকে মোহনবাগানের তরফ থেকে শুধুমাত্র একটা অ্যাপোলোজাইজ করা, প্রেস রিলিজ ছাড়া সেরকমভাবে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো মন্তব্য আসেনি। তো স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা ক্ষোভের আগুন জ্বলছিল, তো সেটারই বহিঃপ্রকাশ বলা যায়। তো দেখো সত্যি বলতে কি ইনভেস্টাররা আসছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ক্লাবকে ইনভেস্ট করতে আসছে, তবে আমি একটাই কথা বলবো, যারাই ইনভেস্টার হয়ে আসুন না কেন এই দুটো ক্লাবের কিন্তু ভারতীয় ফুটবলে যে ইতিহাসটা আছে সেটাকে দয়া করে মাথায় রাখবেন। শুধুমাত্র আপনাদের ব্যবসায়িক বুদ্ধি দিয়ে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কোনো একটা আলপটকা মন্তব্য যদি করে ফেলেন সেটা কিন্তু এই দুটো ক্লাবের সমর্থকদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে বাধ্য। তো যাই হোক আজকের এই একটা প্রতিবাদ কর্মসূচি ছিল, আশা করা যায় এরপরে এটিকে মোহনবাগানের কোনো আধিকারিকের তরফ থেকে এইরকম কোনো মোহনবাগান ক্লাবকে অপমান করার মতো মন্তব্য আসবে না, সেটাই আমরা কাম্য করি। তার কারণ সত্যি বলতে কি এটিকে মোহনবাগান খুব ভালো টিম করেছে, তারা খুব ভালো ফুটবল খেলছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সমর্থকদের একটা ইমোশন আছে এই ক্লাবটাকে নিয়ে, তো সেইটাকে আঘাত করা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কখনোই কিন্তু ঠিক নয়। এরপরে যে আপডেটে আসবো, এটিকে মোহনবাগান কিন্তু তাদের এফসি কাপের নক আউট স্টেজের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। অ্যান্তনিও লোপেজ আভাস তার টিম নিয়ে অলরেডি দুবাইতে পৌঁছে গেছেন এবং সেখানে এটিকে মোহনবাগানের প্র্যাকটিসও শুরু হয়ে গেছে। সেখানে তারা 10 দিনের ক্যাম্প করবে, তারপরে তারা উড়ে যাবে উজবেকিস্তানে আল নাসাব এফসির বিরুদ্ধে খেলতে। যদি এখনো পর্যন্ত এফসি কোথায় খেলাটা হবে সেটা এখনো পর্যন্ত তারা ডিসাইড করেনি, তবে দুবাই বা উজবেকিস্তানের মধ্যেই কিন্তু এই ম্যাচটা হতে চলেছে এমনটা কিন্তু ধরে নেওয়াই যায়। তো সেই মতো জোর কদমে এখন এটিকে মোহনবাগানের প্রস্তুতি চলছে। তো দেখো এটিকে মোহনবাগানের যে টিম আছে আমরা কিন্তু আশা করতেই পারি সেমিফাইনালে আল নাসার এফসিকে তারা হারাতে পারবে, এবং অবশ্যই ফাইনালে
হংকংয়ের ক্লাব লিম্যানকে হারিয়ে তারা জোনাল চ্যাম্পিয়ন হতে পারে, সেই ক্ষমতাটা কিন্তু তাদের আছে। এই দলটা কিন্তু যথেষ্ট ভালো। তো এবার দেখা যায় কি হয়, এদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। ভারতীয় ফুটবলের সমর্থক হিসেবে আমরা তো অবশ্যই চাইবো এটিকে মোহনবাগান যাতে এএফসি ক্যাপে খুব ভালো ফল করে। এবার এরপরে চলে আসছে ইস্টবেঙ্গলের ব্যাপারে। তো কালকে আমি তোমাদেরকে একজন নাইজেরিয়ান প্লেয়ারের ব্যাপারে বলেছিলাম, গডউইন মেনসা। তো তোমরা দেখলাম অনেকেই সেই ভিডিওটার নিচে কমেন্ট করেছিলে, এই প্লেয়ারটা কি কনফার্ম। আমি বেশ কয়েকজনকে রিপ্লাই দিয়েছিলাম যে কথাবার্তা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম সেটা বলা যাচ্ছে না। কালকের ভিডিওতে আমি ঠিক একই কথাই বলেছিলাম। তো এখন যারা লেটেস্ট আপডেট, গডউইন মেনসা তার যে আর্থিক দাবি সেটা কিন্তু এই মুহূর্তে মেটাতে রাজি নয় ইস্টবেঙ্গল। তো যেটা শোনা যাচ্ছে, আর একজন নাইজেরিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে গডউইন মেনসার মতো স্ট্রাইকারকে আনতে গেলে যে টাকা দিতে হতো ইস্টবেঙ্গলকে, তার থেকে কিন্তু অনেক কম টাকায় এই প্লেয়ারটিকে পাওয়া যাবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আপডেট পাওয়া গেছে। তো দেখো, ইস্টবেঙ্গলের এই মরশুমে একটা বাজেট আছে, তারা কিন্তু সেরকমভাবে খরচ করতে রাজি নয়, যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি। তো গডউইন মেনসা কিন্তু বেশ একজন হাই প্রোফাইল স্ট্রাইকার, তো সেক্ষেত্রে তাকে আনতে গেলে কিন্তু একটা বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হতো শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টকে। তো শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট কিন্তু এই মৌসুমে সেটা কিন্তু খুব একটা করতে চাইছে না, তারা অন্য একজন নাইজেরিয়ান স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে যতদূর আমার কাছে আপডেট আছে। অন্যদিকে একজন ডাচ মিডফিল্ডারের সঙ্গেও নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা অনেক দূর এগিয়েছে, এইরকমও কিন্তু একটা আপডেট কোনো কোনো জায়গা থেকে বেরিয়ে এসেছে। তবে ইস্টবেঙ্গলের বিদেশিদের ব্যাপারটা খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই কিন্তু চূড়ান্ত হয়ে যেতে চলেছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। মানে তোমরা ধরে রেখো সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত বিদেশির অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো ভিডিওটা শেষ করবো একটা খারাপ খবরই দিয়ে। ইস্টবেঙ্গলের সদ্য সই করা গোলকিপার অরিন্দম ভট্টাচার্যা কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবরটা কিন্তু কালকে রাত্রেবেলা পাওয়া যায়। যেটা এখনো পর্যন্ত শোনা গেছে, অরিন্দম ভট্টাচার্যাকে 10 দিনের কোয়ারেন্টিনে থাকতে বলেছে ডক্টর, এবং তারপরে তার কোভিড টেস্ট হবে। তিনি যদি নেগেটিভ হন সেক্ষেত্রে তার কিন্তু গোয়াতে ইস্টবেঙ্গলের ক্যাম্পে যোগ দিতে কোনো সমস্যা নেই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল অরিন্দম ভট্টাচার্যের করোনা হওয়ার জন্য তার আইএসএল খেলতে কোনো সমস্যা হবে কিনা। দেখো, আইএসএল খেলতে সমস্যা হওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, তার কোনো আইএসএল হবে সেই নভেম্বর মাসে। তো 10 দিনের নিভৃতবাসের পরে কিন্তু তার আর মাঠে নামতে কোনো সমস্যা হওয়ার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যদি কোনো কোয়েরিজ থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড সেই লিঙ্কটা থেকে জয়েন করে নিতে পারো। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।